আসসালামু আলাইকুম, ফারহানা রেসিপি ব্লগে স্বাগতম। দেখুন বন্ধুরা, আজকে এই যে আমি কচুগুলো তুলে নিয়ে আসলাম, দেখুন এই যে তুলে নিয়ে আসছি। তো কচু দিয়ে আজকে কি করব দেখুন বন্ধুরা, এই যে আমি কচু আর কচুর পাতা দুইটাই নিয়ে নিচ্ছি, এগুলো সবগুলো এরকম করে কেটে নিচ্ছি। এগুলো কেটে ধুয়ে নিয়েছি, তো এখন রান্না করব। তো কিভাবে রান্না করব, কি দিয়ে রান্না করি আপনাদের সাথে শেয়ার করব। দেখুন বন্ধুরা, এই যে কড়াই নিয়েছি, তো এর মধ্যে কচুগুলো দিয়ে দিব। দেখুন এই যে লবণ দিয়ে কিন্তু বসিয়ে দিয়েছি, তো আগে ভাপ দিয়ে নিব কচুটা। তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, একটু ভাপ দিয়ে নিব। দেখুন বন্ধুরা, এই যে কচুটা ভাপ দিয়ে নিচ্ছি, ভাপ দিয়ে তারপরে রান্না করব। ঠিক আছে, উঠিয়ে নিচ্ছি। এর মধ্যে দেখুন তেল দিয়ে দিয়েছি বন্ধুরা, রসুন আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ হলুদ দিয়ে দিয়েছি, মরিচের ফাঁকি দিয়ে দিচ্ছি, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি, অল্প করে একটু পানি দিয়ে দিচ্ছি, মশলাটা যাতে পুরো না যায়। কষানো শেষ, টমেটো দিয়ে দিচ্ছি, তো টমেটোটা ভালো করে একটু কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, টমেটোটা সুন্দর হয়ে গলে গিয়েছে, তো টমেটোটা ভালো করে কষিয়ে নিয়েছে, মধ্যে দিয়ে দিচ্ছে। দেখুন উল্টে পাল্টে দিচ্ছি, এসে এরকম করে বাসায় রান্না করে খেয়ে দেখবেন। তো আমার রান্না কিন্তু হয়ে গেছে, উঠিয়ে নিব। তো আমার রেসিপি কীরকম হলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। তো এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।